গুড মর্নিং সবাইকে, প্রিয়াস ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী সবাইকে, আমার ওয়াইটি ফ্যামিলি যত সবাই বন্ধু আছো সবাইকে বলছি। তো আজকের ভাবলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, গোপুরকে পুজো দেবো সেটুকুই তোমাদের সঙ্গে দেখাবো। তো দেখো সেটা তো সকাল সকাল একবার তো আমার বড়মশাই একটু গোপালকে খেতে দিয়ে গিয়েছিল, এখনো কিন্তু কিছুই আমার পরিষ্কার করা হয়নি। এটা একদম ফার্স্ট সকালে, তো সবটা নামাবো, গোপালকে পরিষ্কার করব। তো দেখো এখানে সব পরিষ্কার করেছি, পুরো মন্দিরটা সব পরিষ্কার করে নামিয়েছি। এখানে একটা সুন্দর এই চাদর মানে বিছিয়ে দিয়েছি, তারপর গোপুসোনাকে নামিয়েছি, একটু স্নান করাবো। আর গোপুর জন্য না আমার বড়মশা এই জামা দুটো কিনে এনেছে। তো প্রথমে ভাবছিলাম কোনটা পরাবো, পিঙ্কটা পরাবো না অরেঞ্জটা পরাবো, তারপর ভাবলাম যে না অরেঞ্জটাই পরাই, কারণ ওর টোকরেটার সঙ্গে ওটার সঙ্গে বেশ ম্যাচ হবে। তোমরা একটু বলো জামা দুটো কেমন হয়েছে। আর এখানে গোপুসোনার জন্য একটু শ্যাম্পু নিয়েছিলাম, আর ঘিটা না দিতে ভুলে গিয়েছি, একটু মধু দিয়ে গোপুসোনাকে সুন্দর করে স্নান করাবো যেহেতু আজকের গোপুসোনার জন্মদিন। তোমরা কারা কারা জন্মাষ্টমী পুজো করেছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমরা স্কিপ করো না, যারা ভিডিওটা দেখছো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাব করোনি তো আমার চ্যানেলটিকে সাব করে আমার পাশে থেকো আর ভিডিওটা একটু দেখো। আমি কিন্তু রোজ ভিডিও ছাড়ি না, ব্লগ ভিডিও মাঝে মধ্যে পোস্ট করি, তোমরা একটু দেখো আমার পাশে থেকো। আর এখানে গোপুসোনাকে একটু স্নান করিয়ে নিচ্ছিলাম, দেখো যেহেতু নিজে হাতেই সবটা করেছি, আমি কিন্তু কোনো ব্রাহ্মণ ডাকিনি। আগের বছর পুজোতে একটু ব্রাহ্মণ ডেকেছিলাম, এবছরে ভাবলাম অতটা নিজে নিজেই যতটা পারি করি। তো তোমরা ভিডিওটা দেখো। আর এখানে দেখো গোপুসোনাকে জামাটা পরিয়ে দিয়েছি, আর ওর ম্যাচিং করে নিয়ে এসেছিলাম অরেঞ্জ কালারের চুড়ি, আর ওটার ওইটা হচ্ছে ওই জামাটার ম্যাচিং করে রেড কালারের চুড়ি, দেখো কত সুন্দর লাগছে। এখানে বাঁশিটাও নিয়ে রেখে দেবো, তোমাদের একটু দেখালাম। তো তারপরে এখানে আমার পুরো মন্দিরটা সাজানো হয়ে গিয়েছে, তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, তো তোমরা একটু জানিও কেমন ভালো হয়েছে কি। আর দেখো আমার গোপুসোনাকে কি সুন্দর লাগছে, তাই না? এখানে পুরোপুরি মোটামুটি আমার হয়ে গিয়েছে। তারপর দুপুরের দিকে ভাবলাম তখন, আর এটা হচ্ছে সাঁই বাবা, তোমাদের সব ঠাকুরগুলো দেখিয়ে দিই, ওখানে আছে গণেশ ঠাকুর, এখানে গোপাল, আর ওটা কিন্তু রাধা নয় জানো তো, এই ছোট্ট মতো যেটা দেখতে ওটা সখী। এখানে শিব ঠাকুর আছে, এটা কালী ঠাকুর, ওটা হনুমানজি, এটা দুর্গা, মানে সবটা সব রকমই আমার ঘরেতে আছে। আর এই পাশে যেটা বড় মতো একটা মূর্তি ওটা না সখী। তো তারপরে এখানে সব কিছু রান্নার মানে করে জোগাড় করে নিয়েছি আগে থেকে। তো ভাবলাম কী কী করবো, পাঁচ রকম ভাজা করব আর ফুলকপি আলু সবজি করব, তো সব কেটে কুটে জোগাড় করে নিয়েছি, একটু পরে বসাবো কারণ পুজোটা তো করবো একটু সন্ধ্যার দিকে। তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই কী কী করব। আর আমার রান্নাঘরটা খুবই ছোট, সেই জন্য আমি গ্যাসটা আমার এই বারান্দার দিকে নিয়ে নিচে নামিয়ে নিয়েছি, তাহলে আমার করতে সুবিধা হবে, বুঝেছো তো? তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি, তখন প্রায় ওই তিনটের দিকে বাজে। এখানে পাঁচ রকম ভাজা ভুজি, এখানে করলা ভা, এটা করলা না এটা হচ্ছে কাঁকরোল ভাজা। আর জন্মাষ্টমী পুজোতে যেমন ছেলের জন্মদিনে যেমন আমরা পাঁচ রকম ভাজা করি, সেরকমই পাঁচ রকম ভাজা করতে হয়। একটা দুঃখের বিষয় কি জানো তো, আমি শাকটা পাইনি, আগের দিন রাত্রে বাজারে গিয়ে প্রচুর খুঁজেছি, কোনো রকম শাক খুঁজে পাইনি যে শাক ভাজাটা দেবো। এখানে দেখো আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গিয়েছে, আর একটু সুজি বানাচ্ছিলাম, সেটাও তোমাদের দেখালাম, যা যা করবো সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে লাস্টে দেখো পায়েসটা বসিয়েছি, আর ওই দিকে বসিয়েছি ছোলার ডাল, যেহেতু আমার না মানে গোপালের নিরামিষ কোনো কুকার ছিল না, সেই জন্য ওটাতেই বসাতে হয়েছে। অনেক টাইম লেগে গিয়েছে আমার করতে, মানে ছোলার ডালটা করতেই প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। তো এখানে তোমাদের দেখাচ্ছি কী কী বানিয়েছি, পায়েস করেছি, ফুলকপি আলু সব তরকারি করেছি, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম ফল, ছোলার ডাল, সুজি, চাটনি, আমার যতটা সামর্থ্য আমি যেভাবে করতে পেরেছি সেটুকুই দিয়েছি গোপালকে। তো এখানে দেখো তোমরা একটু জানিও আমি কেমন লেগেছে তোমাদের, আমি যতটুকু জোগাড় করি তোমাদের কেমন হয়েছে একটু বলো। আর এখানে পুজোটা এখনও স্টার্ট করিনি, সব রকম কমপ্লিট হয়ে গিয়েছে, আমার বড়মশাই বললো আমি এসে গিয়েছি একটু ওয়েট করো,
তো ও এলেই পুজোটা করব। আর আমি ঘরেতে নিজে নিজেই করেছি, আমি যেভাবে পেরেছি করেছি, আমার গোপুসোনাকে আমি যতটা পেরেছি সেইভাবে করেছি, কোনো ব্রাহ্মণ ডাকিনি। পুজোয় যদি কোনো ত্রুটি থাকে তোমরা একটু বলো। তো তারপরে এখানে আমি ভাবলাম একটু চন্দন ঘষে নিই, সেটা গোপুসোনাকে পরিয়ে দেব। ছেলে সেই সময় ছিল না, তোমরা ভিডিওতে আমার ছেলেকে হয়তো দেখতে পাচ্ছ না, কারণ ওই সময় ছেলে গিয়েছিল হচ্ছে তোমার টিউশানি, ঠিক আছে, টিউশানি গিয়েছিল। যেহেতু 4টা থেকে পড়াটা ক্যান্সেল করেছিল বলে আর 7:30টা পড়াটা ক্যান্সেল করায়নি, গিয়েছিল। আর ওর আমার ছেলের খুব শরীর খারাপ, জন্মাষ্টমীর দিন প্রত্যেক বছর আমার কিছু না কিছু বিপদ হয়েই থাকে, এটা আমার লেখা। তো জন্মাষ্টমীর দিনেই সকালবেলা আমার ছেলের হঠাৎ করে শরীর খারাপ। তো যাই হোক, সেটা তো লেগে থাকতেই পারে, সংসারে সব কিছুই হয়, সেটা নয়। তো এখানে ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছিলাম, আমি আবারও বলছি যতটা পেরেছি আমি করেছি, নিজে নিজেই করেছি। গোপাল মানে তো নিজের সন্তানের মতো, তাই না? তো সেটা নিজে নিজেই করা যেতেই পারে, অনেকে ব্রাহ্মণ দিয়ে পুজো করে, বাট আমি ঘরে করছি, আমি নিজের মতো করেই করেছি। তোমাদের আমি আওয়াজটা কেন মিউট করেছি জানো তো, এখানে সেই সময় গান চলছিল, মানে টিভিতে গানটা ঠাকুরেরই গান চালিয়ে রাখা হয়েছিল, সেই জন্য ভয় আওয়াজটা মিউট করে দিয়েছি। তো এখানে একটু আরতি করে নিচ্ছিলাম। সবাই জানো, যারা যারা জানো না, আমার স্পর কিন্তু খুব ঠাকুর ভক্ত। তো এসে এখানে একটু আরতি করে নিচ্ছিল, আর ওই সময় আমার এইটুকু মন্ত্র কেন মিউট করতে হয়েছে, গান চলছিল খুব জোরে জোরে সেই জন্য। তো আজকের এই ছোট্ট জন্মাষ্টমী ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানিও আমার ব্লগটা কেমন হয়েছে। সবাইকে আবারও বলছি শুভ জন্মাষ্টমী, সবাই আমার পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোতে পারবো না। তো সবাইকে বলছি ভালো থেকো, আবারও বলছি, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। টাটা, বাই বাই, সবাই, নেক্সট দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। টাটা।